সবাইকে আবার ওই লেকচারগুলিতে স্বাগতম আজকে আমরা দেখব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি পরীক্ষার দুই হাজার বাইশ তেইশ সেশনের ভর্তি তথ্য নতুন নতুন কী কী তথ্য আছে সেগুলো আমরা জানব তো যে কোনো বিশ্ববিদ্যালয়ে আসলে চান্স পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৌশল সাজানো বা কীভাবে আমি কৌশলী হব যাতে আমি অন্যদের থেকে এগিয়ে থাকতে পারি তো সেই কৌশল সম্পর্কে আমরা শেষের দিকে আইডিয়া দিব তোমরা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী জাহাঙ্গীরনগর গুচ্ছ মেডিকেল সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত তথ্য দিয়ে থাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো দেখো আমাদের চ্যানেলে গিয়ে একটু দেখো যে কী কী ভিডিও আছে সামনে আরও নতুন ভিডিও ইনশাল্লাহ আসবে তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে আমাদের চট্টগ্রাম বিশ্বের ডি ইউনিটে পরীক্ষা দিতে হলে আমরা যারা সায়েন্স কমার্স আর্টস সবাই পরীক্ষা দিতে পারবো কারণ এটা হচ্ছে একটা বিভাগ পরিবর্তন ইউনিট তো যারা পরীক্ষা দিবা এই বছর তাদের এসএসসি হতে হবে দুই এবং এইচএএসই হতে হবে দুই প্রত্যেকটা সাবজেক্টের কোর্সের মেয়াদ বা অনার্সের মেয়াদ হচ্ছে চার বছর এবং কোনো সেকেন্ড টাইম নেই যদি কোনো সেকেন্ড টাইম চালু করে আমরা সেটা জানিয়ে দিব। এখন ভর্তি পরীক্ষার জন্য কি যোগ্যতা প্রয়োজন রয়েছে তো প্রথম প্রাথমিকভাবে তুমি যদি চট ইউনিটে পরীক্ষায় অ্যাটেন্ড করতে চাও তাহলে প্রাথমিকভাবে তোমার যেই জিপিএটা লাগবে সবার জন্য তুমি সায়েন্সে পড়ো কিংবা কমার্সে পড়ো কিংবা আর্টসে পড়ো সেটা ফ্যাক্ট নয় তোমার জিপিএ লাগবে হচ্ছে মোট সাত দশমিক পাঁচ থাকা লাগবে টোটাল সাত দশমিক পাঁচ থাকা লাগবে আর এসএসসিতে থাকা লাগবে তিন দশমিক পাঁচ শূন্য এইচএসিতে থাকা লাগবে তিন দশমিক পাঁচ শূন্য এটা দুই হাজার একুশ সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের জন্য প্রযোজ্য ছিল যারা তোমরা দুই হাজার বাইশতে পরীক্ষা দিবা তাদের জন্য নিয়মটা চেঞ্জ হতে পারে তবে তেমন একটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা আমি দেখতেছি না হালকা যদি পরিবর্তন হয় সেটা আমরা জানিয়ে দিব। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই যে তুমি যে ভর্তি পরীক্ষায় ডিউনিটে অংশগ্রহণ করলা যদি তুমি চান্স পাও তাহলে প্রত্যেকটা ফ্যাকাল্টিতে ভর্তি হতে হলে তোমাকে আলাদা আলাদা জিপিএ থাকতে হবে অর্থাৎ আইন অনুষদে যদি তুমি ভর্তি হতে চাও আইন সাবজেক্টে তাহলে তোমার মোট জিপিএ লাগবে আট দশমিক পাঁচ শূন্য এবং আলাদাভাবে চার থাকা লাগবে এখানে তুমি শুধুমাত্র ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছো তুমি এখনও ভর্তি হও নাই যখন ভর্তি হতে যাবা তখন আইনে ভর্তি হতে হলে তোমার এই জিপিএটা থাকা লাগবে তুমি যদি সমাজবিজ্ঞান অনুষদের সাবজেক্ট যেগুলো আছে সমাজবিজ্ঞান অনুষদের সাবজেক্ট কোনগুলো সেগুলো সেগুলো আমরা এখানে লিখে দিছি একটু পরে সেগুলো আলোচনা করব তো সমাজবিজ্ঞান অনুষদে যদি তুমি ভর্তি হতে চাও তোমার মোট জিপিএ লাগবে সাত দশমিক পাঁচ শূন্য আলাদা করে তিন দশমিক পাঁচ শূন্য করে জিপিএ থাকা লাগবে এসএসসি এবং ইন্টারমিডিয়েটে ব্যবসায় প্রশাসন অনুষদে ভর্তি হতে হলে মোট জিপিএ আর্ট এবং আলাদা করে তিন দশমিক পাঁচ শূন্য থাকা লাগবে জীববিজ্ঞান অনুষদ এখানে দুইটা সাবজেক্টে ভর্তি হওয়া যায় একটা হচ্ছে জিওগ্রাফি একটা হচ্ছে মনোবিজ্ঞান এই দুইটা সাবজেক্টে কেবল মানবিকের স্টুডেন্টরা ভর্তি হতে পারে কমার্সের স্টুডেন্টরা ভর্তি হতে পারে না ঠিক আছে তো এই জীববিজ্ঞান অনুষদে তুমি যখন ভর্তি হতে যাবা তখন তোমার জিপিএ মোট সাত দশমিক পাঁচ শূন্য এবং এসএসসি এবং ইন্টারমিডিয়েটে আলাদা করে তিন দশমিক পাঁচ শূন্য থাকা লাগবে তাহলে এটা হচ্ছে যে অনুষদ ভিত্তিক জিপিএ যেটা দরকার সেটা তো এখন এটাও কিন্তু দুই সালের যে জিপিএ চাইছিল সেটা কিন্তু দুই হাজার বাইশ তেইশ যারা পরীক্ষা দিবে তাদের জন্য এটা হালকা চেঞ্জ হতে পারে তবে না চেঞ্জ হওয়ার সম্ভাবনাই বেশি এবার আমরা তাহলে দেখিনি যে আসলে কোন অনুষদে কি কী সাবজেক্ট আছে তা আমরা যদি প্রথমে সমাজ বিজ্ঞান অনুষদের কথা বলি এক নম্বর এটা এটা হচ্ছে সমাজবিজ্ঞান অনুষদ সমাজবিজ্ঞান অনুষদে যে যে সাবজেক্টগুলো আছে তাদের নাম হচ্ছে যে ইন্টারন্যাশনাল রিলেশন বা আন্তর্জাতিক সম্পর্ক যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ডেভেলপমেন্ট স্টাডিস ক্রিমিনোলজি ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মানে যেটাকে আমরা বলি হচ্ছে লোক প্রশাসন নিবিজ্ঞান এগুলো হচ্ছে সমাজবিজ্ঞান অনুষদের সাবজেক্ট যেখানে ভর্তি হতে হলে তোমার মোট জিপিএ সাত দশমিক পাঁচ শূন্য এবং আলাদা করে তিন দশমিক পাঁচ শূন্য জিপিএ থাকা লাগবে এবার লতে ল অনুষদে বা যেটাকে আইন অনুষদ বলে এখানে একটাই সাবজেক্ট সেটার নামই হচ্ছে আইন ঠিক আছে তো আইনে ভর্তি হতে হলে তো এই লাগবে যেটা আমি আগে অলরেডি বলে ফেলছি এবার হচ্ছে যে ব্যবসায় প্রশাসন অনুষদ যেটা সেখানে শুধুমাত্র মানবিক এবং সায়েন্সের স্টুডেন্টরা ভর্তি হতে পারবে কমার্সের স্টুডেন্টরা ভর্তি হতে পারবে না কারণ কমার্সের স্টুডেন্টরা এই সাবজেক্টগুলোতে সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে তারপর ভর্তি হবে এই সাবজেক্টগুলোতে ঠিক আছে তো ব্যবসায় প্রশাসন অনুষদে কী কী সাবজেক্ট আছে সেখানে আছে অ্যাকাউন্টিং সেখানে আছে ম্যানেজমেন্ট সেখানে আছে ফাইন্যান্স সেখানে আছে মার্কেটিং সেখানে আছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যেটাকে আমরা বলি মানব সম্পদ ব্যবস্থাপনা তারপর আছে ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স এই সাবজেক্টগুলো হচ্ছে যে ব্যবসায় প্রশাসন অনুষদের জীববিজ্ঞান অনুষদের মধ্যে সাবজেক্ট হচ্ছে দুইটা একটা হচ্ছে জিওগ্রাফি একটা হচ্ছে মনোবিজ্ঞান এই দুইটা সাবজেক্টে কেবল মানবিকের ছাত্ররা ভর্তি হতে পারবে তো আমি পাশে এই সাবজেক্টগুলোর কোনটাতে কতটা সিট আছে এবং সায়েন্স কমার্স আর্টস এর প্রত্যেকটার জন্য প্রত্যেকটা বিভাগের জন্য আলাদা আলাদা করে আসনগুলো বরাদ্দ করা আছে সেটা আমি পাশে দেখাচ্ছি তোমরা একে মনোযোগ সহকারে পড়ে নাও যে কোন বিভাগের স্টুডেন্টদের জন্য কীরকম আসন রয়েছে তো তোমরা দেখতে থাকো আর একটা কথা আমি বলে নেই সেটা হচ্ছে যে ল যেই সাবজেক্টটা এটার এই যেই আসন সেটার বিন্যাস নেই অর্থাৎ সেখানে মেধাতালিকায় যারা প্রথমে থাকবে তারাই ভর্তি হতে পারবে সে কমার্সের হোক সে আর্টসের হোক সে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হোক সে কম যে সায়েন্সের হোক সেটা কোনো ফ্যাক্ট না অর্থাৎ আইনের মধ্যে একশোটা সিট আছে এই একশোটা সিটের মধ্যে যে কেউই ভর্তি হতে পারবে যে মেরিট লিস্টটা আগে থাকবে সেই ভর্তি হবে সে এখানে আলাদাভাবে আসন বরাদ্দ নেই কিন্তু অন্যান্য সাবজেক্টগুলোতে আলাদাভাবে আসন বরাদ্দ করা আছে অর্থাৎ সায়েন্সের কজন ভর্তি হবে আর্টসের কজন ভর্তি হবে কমার্সের কজন ভর্তি হবে সেটা নির্দিষ্ট করা আছে এবং তোমরা সেটা পাশে দেখতে পাচ্ছ তাহলে আমরা আসন সম্পর্কে এবং ইউনিট এবং অনুষদগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম এবার আমরা দেখব যে ইউনিটের ভর্তি পরীক্ষায় কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন হয় এবং কি কি বিষয় পরীক্ষায় এসে থাকে বাংলা বাংলা বলতে এখানে বাংলা প্রথম এবং দ্বিতীয়কে বোঝানো হচ্ছে এটার কোনো নির্দিষ্ট সিলেবাস নেই ইন্টারমিডিয়েটের সিলেবাসের পাশাপাশি বাংলা সাহিত্যের ইতিহাস থেকেও প্রশ্ন হয় আবার বাংলা ব্যাকরণের ইতিহাস থেকেও প্রশ্ন হয় বাংলা ব্যাকরণ থেকেও প্রশ্ন হয় যেটা তোমার ইন্টারমিডিয়েট সিলেবাসে থাকুক অথবা না থাকুক সেখান থেকে মোট ত্রিশ নাম্বারের প্রশ্ন হবে বাংলা তো এটার জন্য তোমাকে প্রশ্নের প্যাটার্নটা দেখতে হবে যে বিগত বছরে কী কীরকম প্রশ্ন আসছে আর তোমাকে সেই অনুসারে প্রস্তুতি প্রস্তুতি নিতে হবে ইংরেজিতে প্রশ্ন আসবে ত্রিশটা এমসিকিউ বিশ্লেষণ দক্ষতা যেটাকে আমরা আইকিউ বা মেন্টাল অ্যাবিলিটি বলে থাকি সেখান থেকে বিশ নাম্বার এই তিনটা সাবজেক্টের উত্তর করা বাধ্যতামূলক মানে এই তিনটা সাবজেক্টে তোমাকে উত্তর করতেই হবে না করলে তোমার ওয়েম ফেল আসবে আরও তিনটা সাবজেক্ট থেকে বিশ নাম্বার করে পরীক্ষায় প্রশ্ন আসে একটা হচ্ছে ইকোনমিক্স থেকে বিশ নাম্বার হায়ার ম্যাথ থেকে বিশ নাম্বার এবং জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান থেকে বিশ নম্বরের প্রশ্ন আসে এই তিনটা সাবজেক্ট থেকে তুমি যেটা ভালো পারো সেই সাবজেক্টটা তুমি আনসার করবা তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো তুমি চালা হায়ার ম্যাথ আনসার করতে পারবা অথবা জি আনসার করতে পারবা তুমি যদি মানবিকের স্টুডেন্ট হয়ে থাকো তুমি ইকোনমিক্স অথবা জিকে অ্যান্সার করতে পারবা তুমি যদি কমার্সের স্টুডেন্ট হও তোমার যদি ইকোনমিক্স থেকে থাকে তুমি অ্যান্সার করতে পারো আর ইকোনমিক্স যদি না থাকে তুমি জি কে করতে পারবা ঠিক আছে তো এই তিনটা সাবজেক্টের যে কোনো একটা অ্যান্সার করবো সেখানে হচ্ছে বিশ নাম্বার তাহলে মোট নাম্বার হলো একশো এই একশো নাম্বারের একশোটা এমসি সিকিউ আসবে সময় হচ্ছে এক ঘন্টা প্রতিটা এমসি ভুল হলে পয়েন্ট টু ফাইভ নাম্বার কাটা যাবে এবার হচ্ছে যে এই যে একশো নাম্বারের পরীক্ষা হবে এটার সাথে আরও বিশ নম্বর যুক্ত হবে জিপিএ থেকে তো তোমার এসএসসির জিপিএ এবং এইচএসির জিপিএকে যোগ করে দুই দিয়ে গুণ করলে যেই নাম্বারটা হবে সেটা হচ্ছে তোমার জিপিএতে প্রাপ্ত নাম্বার মনে করো কোনো একটা স্টুডেন্ট এসএসসিতে ফাইভ এবং এইচএসিতে ফাইভ জিপিএ পেয়েছে তাহলে তার মোট জিপিএ হচ্ছে দশ দশকে দুই দিয়ে গুণ করলে হয় বিশ এখন কেউ যদি এস এসসিতে চার এইচএসিতেও চার পায় তাহলে তার মোট জিপিএ আট আটকে দুই দিয়ে গুণ করলে হয় ষোলো তাহলে তার জিপিএতে প্রাপ্ত নম্বর হবে ষোলো তাহলে জিপিএতে মোট বিশ আর ভর্তি পরীক্ষায় মোট একশো নাম্বারের যে পরীক্ষা হচ্ছে এটা সহ মোট নাম্বার হচ্ছে একশো বিশ এখন এই বত্রি পরীক্ষা যে একশো নাম্বার পরীক্ষা হয় এখানে যদি কেউ চল্লিশের কমে পায় মানে চল্লিশ নাম্বারের কম পায় তাহলে তার রেজাল্ট আসবে না তার রেজাল্ট দেখানো হবে না অর্থাৎ চল্লিশ নাম্বার হচ্ছে ধরতে পারো যে একটা পাস নাম্বার কিন্তু এটা পাশ করলেই তুমি চান্স পাবা না অর্থাৎ তুমি সাবজেক্ট পাবা না সাবজেক্ট পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু নাম্বার আছে সেগুলো তোমাকে পেতে হবে সেটা আমরা একটু পরে দেখব আমরা এখানে আমি প্রশ্নগুলোকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। বাংলা ইংরেজি বিশ্লেষণ দক্ষতা এবং হায়ার ম্যাথ নিয়ে ঠিক আছে এবং সেই সাথে আরও কিছু জিনিস তোমাদেরকে জানতে হবে সেটা আমি এখানে লিখে রাখছি সেটা হচ্ছে যে তুমি যদি এই ডি ইউনিটের সব সাবজেক্টে ভর্তি হতে চাও তাহলে তোমাকে বাংলায় ত্রিশের মধ্যে অবশ্যই দশ পেতে হবে ইংরেজিতে দশ পেতে হবে বিশ্লেষণ দক্ষতায় আট পেতে হবে এবং এখানকার তিনটা সাবজেক্টের যে কোনো একটাতে আট পেতে হবে যদি এই নাম্বারগুলো তুমি না পাও তাহলে তুমি কোনো ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবা না মানে কোনো কোনো ডিপার্টমেন্টে তোমাকে ভর্তি নিবে না ঠিক আছে অর্থাৎ এটা একটা মিনিমাম নাম্বার তুমি তুলতেই হবে বাংলায় দশ ইংরেজিতে দশ বিশ্লেষণ দক্ষতায় আট ইকোনমিক্স বা হায়ার ম্যাথ বা জিকেতে কেতে আর্ট এখন আমি এই জিনিসটা তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই যে আসলে এটা কেন বলে দিছে মনে করো যে একজন স্টুডেন্ট ইংরেজি পারে না সে ইংরেজি টোটালি দাগানো না কিন্তু সে বাংলা বিশ্লেষণ দক্ষতা আর জি মিলে বাংলায় ত্রিশে ত্রিশ তুল্য বিশ্লেষণ দক্ষতায় বিশে বিশ তুলল আর জিকেতে কেতে বিশে বিশ তুলল তাহলে তার নাম্বার হয়ে যায় সত্তর সত্তরের সাথে জিপিএতে যদি তার থাকে পনেরো তাহলে তার নাম্বার হয়ে যায় পঁচাশি পঁচাশি পেলে ডি ইউনিটে সাবজেক্ট পাওয়া সম্ভব কিন্তু সে কিন্তু ইংরেজি টোটালি দাগায় নেই তো এই যে এই সে যে ইংরেজি দাগায় নেই এই রকম অনেকে করতো আগে এই জন্যই আসলে বলে দেওয়া আছে যে ইংরেজিতে দশ পেতেই হবে ঠিক আছে তো এই জন্য তোমাকে যেটা করতে হবে ইংরেজিতে তোমাকে অবশ্যই দশ পেতেই হবে হলে তুমি কিন্তু কি আউট অর্থাৎ ইংরেজিতে দশ না থাকলে তুমি সাবজেক্টগুলোতে ভর্তি হতে পারবা না তাহলে এই যে একটা মিনিমাম নাম্বার এটা তোমাকে তুলতেই হবে সেটা হচ্ছে বাংলায় দশ ইংরেজিতে দশ বিশ্লেষণ দক্ষতায় আট জি কে বা হায়ার ম্যাথ অথবা ইকোনমিক্সে আর্ট ঠিক আছে বিশ্লেষণ দক্ষতায়ও আর্ট এই তিনটাতেও যে কোনো একটাতে আর্ট তাহলে আশা করি এই জিনিসটা ক্লিয়ার এখন আমরা সাবজেক্টগুলো নিয়ে একটু বিশ্লেষণ করব যে আসলে এখানে কী ধরনের পরীক্ষা হয় এবং কীভাবে আমি চান্স করে নিব তো এটা বলার সময় আমি এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিইব যে আসলে আমরা আমরা কী কী বই ফলো করবো আমরা কোনো কোচিংয়ে ভর্তি হব বা কোনো কোচিংয়ে আমরা যদি ভর্তি অলরেডি হয়ে থাকি তাহলে আমাদেরকে কি কি প্রসিডিউর অবলম্বন করতে হবে আমরা কত পেলে চান্স পাবো আমরা কী কৌশল অবলম্বন করব যাতে আমরা সহজে চান্স করে নিতে পারি তো প্রথমে যদি আমি বাংলার কথা বলি আমি অলরেডি বাংলার কথা বলেই ফেলছি যে সাহিত্যের ইতিহাস থেকেও প্রশ্ন আসে যেমন চর্যাপদ থেকে প্রশ্ন আসে চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন থেকে প্রশ্ন আসে তারপর হচ্ছে বাংলা সাহিত্যের যেই পল্লীগীতি বা আমরা যেগুলোকে লোকগীতি বলি পল্লীগীতি আসলে একটা আধুনিক মানে হচ্ছে সঙ্গীতের একটা আধুনিক অংশ বাট এখানে অনেকগুলো সেকশন আছে যেমন লোকগীতি তারপর হচ্ছে ডাক ও খনার বচন ঠিক আছে এছাড়া মঙ্গল কাব্য নামে একটা সেকশন আছে তারপর হচ্ছে যে আরাকান রাজসভার সাহিত্য নামে একটা সেকশন আছে তারপর হচ্ছে যে কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ নামে একটা সেকশন আছে বাংলা গদ্য সাহিত্যের বিকাশ নামে একটা অপশন আছে বা একটা সেকশন আছে বাংলা সাহিত্যের মধ্যে এগুলো আলাদা আলাদা সেকশনের কথা আমি বলতেছি এই যেগুলো থেকে প্রশ্ন হয় তোমরা প্রয়োজনে প্রিভিএসির প্রশ্ন অ্যানালাইসিস করে দেখতে পারো এবার হচ্ছে যে বাংলা দ্বিতীয় ক্ষেত্রেও দেখা গেছে যে বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণের ইতিহাসটা আসে পরীক্ষায় আবার বাংলা সংবাদপত্র যেগুলো আছে সেগুলো থেকেও একটা প্রশ্ন এসে থাকে ঠিক আছে আবার ব্যাকরণ থেকে ব্যাকরণ থেকে দেখা যায় যে আমরা যে জিনিসগুলো কম পড়ি সেখান থেকে বেশি প্রশ্ন দেয় অ্যাডমিশন টেস্টে যেমন আমরা বর্ণ ধ্বনি শব্দ এগুলো সম্পর্কে তেমন পড়ি না আমরা বেশিরভাগ কি পড়ি আমরা বেশিরভাগ সমাস কারক বাক্য পরিবর্তন তারপর হচ্ছে যে এক কথায় প্রকাশ বাগদারা এগুলো আমরা বেশি পড়ি আর ভর্তি পরীক্ষায় যেগুলো বেশি দেশ তার মধ্যে অন্যতম হচ্ছে ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব এই দুইটা সেকশনের মধ্যে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো থেকে প্রশ্ন বেশি দেয় এবার হচ্ছে যে বিশ্লেষণ দক্ষতা তো আমি এইখানে পাশাপাশি কি কি বই পড়বা বাংলার জন্য আমি বলে দিই এই বইটা হচ্ছে যে আমাদের প্রশ্ন ব্যাংক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমাদের হালদা পাবলিকেশন থেকে আমরা বের করি এটা হচ্ছে যে গত বছরের বই এই কাবারটা এবং এরকম আর একটা কাবার কাছাকাছি সেটা একটু হালকা হলুদ কালারের যেই কাবারই হোক না কেন তুমি যদি বাজারে দেখো তাহলে বুঝবে যে সেটা আমাদের বই এবং আমাদের বই দুইটা কাবারে প্রকাশিত হয় বাজারে এই কাপড়টাও থাকে ওই কাপারটাও থাকে আর একটা কাবার আছে পাশে তোমরা সেই কাবারের ছবিটাও দেখতে পাচ্ছ এখন এই বইটাতে আমরা এই প্রশ্নগুলোকে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা অনুসারে মানে হচ্ছে যে আমরা সেভাবে দিয়েছি যে কিভাবে প্রশ্নগুলো আসে এবং সেগুলোর ব্যাখ্যা সুন্দর করে ব্যাখ্যা সাজানো আছে একদম সব সাবজেক্টের অর্থাৎ ইকোনমিক্স হায়ার ম্যাথ জি কে বিশ্লেষণ দক্ষতা ইংরেজি বাংলা সব সাবজেক্টেরই এখানে ব্যাখ্যা সহকারে সুন্দর করে দেওয়া আছে ঠিক আছে তো ওই যে যে কথাটা আমি বললাম যেভাবে প্রশ্ন আসে যে যে সেকশন থেকে প্রশ্ন আসতে পারে আমরা সেভাবেই আবার ব্যাখ্যাগুলোকে সাজিয়েছি এছাড়া এই বইটার সাথে একটা ইংরেজি সাজেশন আছে একটা বাংলা সাজেশন আছে একটা জেনারেল নলেজ বা জিকের সাজেশন দেওয়া আছে ঠিক আছে তোমরা ওই সাজেশনটা ফলো করলে মোটামুটি পরীক্ষায় ভালো করতে পারবা ঠিক আছে মানে ওই সাজেশনের টপিকগুলোকে বারবার পরিচিত হবে ঠিক আছে তো এটা হচ্ছে যে মূল কথা প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে তোমরা ইংরেজির জন্য কি পড়বা ঠিক আছে ইংরেজির জন্য আমি আগে একটা বই দেখাই এই বইটা তোমাদেরকে কালেক্ট করতে হবে এই বইটা কালেক্ট করতে হবে এটার বাংলা ভাষণ অনেক সময় বাজার পাওয়া যায় তুমি যদি ইংরেজিতে একটু দুর্বল হও চাইলে ওইটা কালেক্ট করতে পারো তবে আমরা ওইটা কালেক্ট করার জন্য বলি না কেন বলি না কারণ সে ওইটা কালেক্ট করতে গিয়ে যে জিনিসটা হয় যে গ্রামারের যেই একটা মানে নিজস্ব স্বকীয়তা আছে যেটা এই বইতে দেওয়া আছে সেটা বাংলা ভাষণের বইতে তুমি পাবা না ঠিক আছে এই বই যদি তুমি মনোযোগ দিয়ে পড়ো তাহলে তুমি বুঝবে এটা সহজ বাংলা লিখা সহজ ইংরেজিতে লিখা মানে যারা মোটামুটি ইংরেজি বুঝো তারা চাইলে এটা পড়লে বুঝতে পারবা যে প্রথম কয়েকদিন হয়তো একটু কষ্ট হতে পারে বাট ধীরে ধীরে এটা তুমি আস্তে আস্তে বুঝতে পারবা তো এখান থেকে যেটা হয় সরাসরি হুবহু এখানের যে টেস্টগুলো দেওয়া আছে এবং প্র্যাকটিস টেস্ট মিনি টেস্ট এবং যে গ্রামাটিক্যাল রুলস দেওয়া দেওয়া সেগুলো থেকে ডিরেক্ট প্রশ্ন আসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট সি ইউনিট বি ইউনিট এই ইউনিটেও দেখছি আমরা এখান থেকে প্রশ্ন আসতে সো এই বইটা তোমাদেরকে কালেকশনে রাখতে হবে ঠিক আছে এবার হচ্ছে যে ইংরেজির আরও কিছু কিছু কথা আমি বলে দিই এখানে তোমাদেরকে অ্যানালজি আসে তারপর হচ্ছে তোমার বোকাবোলারি এখানে সিনোনিম থাকে অ্যান্টোনিম থাকে ওয়ান ওয়ার্ড সাব ইন্সটিটিউশন থাকে তারপর হচ্ছে তোমার গ্রামাটিক্যাল যে রুলসগুলো সেগুলো থেকে প্রশ্ন আসে মাঝে মাঝে আমরা দেখেছি ইন্টারমিডিয়েটের যে বোর্ড বই আছে ফার্স্ট পেপার সেই বোর্ড বইটা থেকেও মাঝে মাঝে প্রশ্ন দিয়ে থাকে ঠিক আছে সো তোমাদেরকে বোর্ড বইটাও ফলো করতে হবে এবার হচ্ছে বিশ্লেষণ দক্ষতা বিশ্লেষণ দক্ষতা নানা রকমের প্রশ্ন এসে থাকে ঠিক আছে নানা রকমের প্রশ্ন এসে থাকে আমাদের একটা বই আছে হালদা পাবলিকেশনের নাম হচ্ছে মানসিক দক্ষতা হালদা মানসিক দক্ষতা সকল বিশ্ববিদ্যালয়ের জন্য অর্থাৎ জাহাঙ্গীরনগর চট্টগ্রাম বি ইউপি যেখানে যেখানে মানসিক দক্ষতা এসে থাকে সেখানে সেখানে তুমি এই বইটা কাজে লাগবে সবগুলো বিশ্ববিদ্যালয় আগে যেখানে আইকিউ আসতো ইভেন বিবিএ ফ্যাকাল্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেগুলোর প্রশ্ন এখানে দেওয়া আছে অর্থাৎ সব বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তুমি এখানে পাবা চট্টগ্রাম বিশ্বালয়ের প্রশ্নের পাশাপাশি এবং সেগুলো সবগুলো ব্যাখ্যা সহকারে ঠিক আছে সবগুলো কি ব্যাখ্যা সহকারে আর যে যে টপিক থেকে প্রশ্ন হয় সেই টপিকগুলোতে শুরুতেই আলোচনা করা আছে যেমন অ্যানালজি থেকে প্রশ্ন হয় বোকাবলারি থেকে প্রশ্ন হয় আইকিউতে বিশ্লেষণ দক্ষতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঠিক আছে তুমি মনে করতে পারো ইংরেজি না ইংরেজি না অ্যানোলজি থেকে আইকিউ কিউ পার্টেও প্রশ্ন আসে মানে বিশ্লেষণ দক্ষতার যে পার্ট বিশ নাম্বার সেখানেও অ্যানালজি আসে ঠিক আছে এবং অ্যানালজিই সবচেয়ে বেশি আসে অ্যানালজি মানে বোকাবুলারি সিনোনিম অ্যান্টোনিম অ্যানালজি এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এগুলোই সবচেয়ে বেশি আসে ঠিক আছে মানে বিশ্লেষণ দক্ষতা পার্টে তো আমরা সেগুলোকে এখানে দিয়েছি সেই সাথে যেই যেই ম্যাথমেটিক্যাল টার্মগুলো থেকে প্রশ্ন আসে যেই যে যে রিলেশন থেকে প্রশ্ন আসে দিক নির্ণয় থেকে প্রশ্ন আসে সংখ্যা গণনা পদ্ধতি থেকে প্রশ্ন আসে ধারা থেকে প্রশ্ন আসে এগুলো সব এখানে দেওয়া আছে একদম এই এই হচ্ছে আমাদের সূচিপত্র এটা দেখলে তুমি বুঝতে পারবা তো এই বইটা ভালো জাত থেকে তোমরা কালেক্ট করে নিবে এটা এখন বাজারে পাওয়া যাচ্ছে জেনারেল নলেজের জন্য জেনারেল নলেজের জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের একটা সাপ্লিমেন্ট বাজারে আছে। এই বইটা তোমরা কালেক্ট করে নিবা জি কে স্টাডিজ সাপ্লিমেন্ট এই বইটা পড়লে এখানে যে বিশ নাম্বার আমি কথা দিচ্ছি তোমাদেরকে চোদ্দো নাম্বারের উপর তুমি কমন পাবা এই বইটা থেকে এই বইটা কীভাবে সাজানো হয়েছে আমি একটু বলে দিই আমরা আগে প্রিভিয়াস ইয়ের কোয়েশনগুলোকে অ্যানালাইসিস করছি আসলে কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে এবং কোন কোন জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো যেমন আমি যদি বলি যে মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসে জাতিসংঘ থেকে প্রশ্ন আসে তারপর হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা যেমন আইএমএফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক এগুলো থেকে প্রশ্ন আসে তারপর হচ্ছে তোমার বাংলাদেশের যেই বিভিন্ন নিদর্শন আছে এবং যেই পর্যটন কেন্দ্রগুলো আছে সেগুলো থেকে প্রশ্ন আসে সাম্প্রতিক বাংলাদেশ দেশ থেকে প্রশ্ন আসে তারপর হচ্ছে ইভেন বিসিএস পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো থেকে অনেক সময় দিয়ে দেয় ঠিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিতে আমরা দেখেছি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়েস ইয়ের প্রশ্ন তো সেই জন্য এই বইটাকে ওভাবে সাজানো হয়েছে এই বইটাতে বিসিএস পরীক্ষার দশটা বিসিএসের প্রশ্ন পাবা তুমি তারপর হচ্ছে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত পাঁচ বছরের প্রশ্ন পাবা তারপর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় সবগুলো প্রশ্নই আছে এখানে তারপর হচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আসে সেগুলোও দেওয়া আছে এবং ইদানিংকালে আমরা খেয়াল করেছি যে তোমার কিছু নির্দিষ্ট টপিকস আছে সেগুলো থেকে বারবার চট্ট মিছিলে প্রশ্ন আসতেছে যেমন বঙ্গবন্ধু তারপর হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পুরস্কারগুলো পেয়েছেন সেগুলো এবং এই সরকার বর্তমান সরকারের যে অবদান সেগুলো থেকে প্রশ্ন আসতে দেখতেছি আমরা তোমরা পি এর প্রশ্ন ঘাটলে সেটা বুঝতে পারবা তো সেই টপিকগুলো এখানে দেওয়া আছে এছাড়া রিসেন্ট একবার যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে যেমন পদ্মা সেতু তারপর সে কর্ণফুলি টানেল মেট্রো রেল এই টপিকগুলো এই বইতে তোমরা পেয়ে যাবা তো এই বইটাও তোমরা বাজার থেকে কালেক্ট করে নিতে পারো আর এতক্ষণ আমি যে বইগুলো দেখাইছি এগুলো আমাদের ওয়েবসাইটে পাওয়া যায় তোমরা চাইলে ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারো আমরা তোমাদেরকে পাঠিয়ে দিব। আর বাংলাদেশের সব লাইব্রেরিতে তুমি ইনশাল্লাহ এই বইগুলো পেয়ে যাবা ঠিক আছে মানে জেলা পর্যায়ের যে ভালো ভালো লাইব্রেরিগুলো আছে সেগুলোতে পেয়ে যাবা এবার আমি ইকোনমিক্স হায়ার ম্যাথ নিয়ে একটু কথা বলতে চাই ইকোনমিক্স হচ্ছে যে যারা ইকোনমিক্সে পরশ মানে ইকোনমিক্স সাবজেক্টটা যাদের ছিল তাদের কাছে সহজ লাগে আসলে আসলে ইকোনমিক্স সহজ এটা বুঝার একটা বিষয় চিন্তা করার একটা বিষয় লজিক্যাল বিষয় তো ইকোনমিক্স থেকে তেমন কঠিন প্রশ্ন হয় না যেমন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থেকে প্রশ্ন হয় তারপর হচ্ছে চাহিদা যোগান বিধি থেকে প্রশ্ন হয় তারপর হচ্ছে তোমার ওই যে এই অর্থনীতির যে কার্ভগুলো আছে এমসি কার্ভ ঠিক আছে তারপর হচ্ছে যে এ আর কার্ভ ঠিক আছে এই কার্ভগুলো থেকে একটা একটা প্রশ্ন হয় ঠিক আছে তারপরে বাজার ব্যবস্থাপনা থেকে প্রশ্ন হয় ঠিক আছে তারপরে জিডিপি জিএনআই জিএনপি এই জায়গাগুলো থেকে প্রশ্ন হয় তো তোমরা যারা ইকোনমিক্সে পড়ছ তারা চাইলে ইকোনমিক্স দেখাইতে পারো যদি তোমার জি প্রিপারেশন না থাকে ইকোনমিক্স তুমি দেখাইতে পারো যারা সায়েন্সের স্টুডেন্ট তাদেরকে আমি বলবো যে জিকে না দেখিয়ে হায়ার ম্যাথ দেখাইতে যদি তোমার হায়ার ম্যাথের প্রস্তুতি ভালো থাকে কেন বলতেছি কারণ জিকেতে তে ভুল হওয়ার সম্ভাবনা আছে হায়ার ম্যাথে যদি তোমার মানে হচ্ছে যে এর দক্ষতা থাকে ম্যাথ কখনো ভুল হবে না তুমি যদি ম্যাথ পারো ম্যাথ কি ভুল হবে হবে না যে কি বিশটা দাগালে তোমার মানে ষোলোটা পার হবে কি না সেটার কোনো নিশ্চয়তা নেই কিন্তু হায়ার ম্যাথ আঠারোটা দাগালে আঠারোটাই কারেক্ট হওয়ার সম্ভাবনা আছে রাইট সো আমি বলবো যারা ম্যাথ পারো তারা হায়ার ম্যাথ দেখা সায়েন্সের স্টুডেন্টদের জন্য আর হায়ার ম্যাথ দাগালে একটা সুবিধা আছে সেটা হচ্ছে তুমি ইকোনমিক্সে ভর্তি হতে পারবা তুমি আবার বিবি এর সাবজেক্টগুলোতেও ইজিলি ভর্তি হয়ে যেতে পারবা তো যারা ম্যাথ পারো তাদেরকে আমি বলবো যে হায়ার ম্যাথ দাগাও কোচিং নিয়ে কোচিংয়ে যারা ভর্তি হয়েছ তারা কোচিং কন্টিনিউ করো এর পাশাপাশি আমাদের একটা বেস চলতেছে সেটা আগামী মাসের এক তারিখ থেকে নতুন একটা বেস চালু হবে তোমরা চাইলে ওই বেসটাতে ভর্তি হতে পারো সেখানে আমিও ক্লাস নেই আমার ফ্রেন্ড আছে দুজন তারা ক্লাস নিবে কোর্স ফি হচ্ছে মাত্র দুই টাকা এটা খ প্লাস ঘ ইউনিট মানে বি প্লাস ডি ইউনিটের প্রস্তুতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ঠিক আছে আমরা কি কি পড়াবো বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং মানসিক দক্ষতা এই চারটা সাবজেক্টের উপর আমরা পড়াবো যারা বিভিন্ন কোচিংয়ে ভর্তি হয়েছ তারা সেখানে ক্লাস করতে পারো বাট চাইলে আমাদের বেসটাতেও ভর্তি হতে পারো আমাদের বেস্টটা অনলাইনে হবে সেজন্য তো অনলাইনে আমরা তোমাদেরকে ডিরেকশন দিব যে আসলে কীভাবে তোমরা আগাবা এবং কোন কোন স্ট্র্যাটেজি আরও ডিপলি তোমাকে ফলো করতে হবে যাতে তুমি অন্য সবার থেকে এগিয়ে থাকতে পারো ঠিক আছে তো চাইলে তোমরা আমাদের বেস্টে ভর্তি হতে পারো পাশে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে এবার হচ্ছে যে কত পেলে চান্স হয় চট্টগ্রাম বিশ্বরের ডি ইউনিটে ল পেতে হলে তোমাকে নব্বইয়ের উপরে পেতে হবে কিন্তু ভালো সাবজেক্ট যেগুলো আছে আইআর ম্যানেজমেন্ট ফাইন্যান্স তারপর হচ্ছে ইকোনমিক্স এগুলো পেতে হলে মোটামুটি অষ্টআশি কিংবা সাতাশি নাম্বারের মতো লাগে ঠিক আছে কততে একশো বিশের একশো বিশের মধ্যে যেটা আমি বলতেছি তাহলে নব্বই লাগবে একশো বিশে লতে ভর্তি হতে হলে অষ্টআশি সাতাশি নাম্বার লাগবে ইকোনমিক্স আয়ার ম্যানেজমেন্ট এই সাবজেক্টগুলোতে ভর্তি হতে আর যেগুলো মোটামুটি সাবজেক্ট সেগুলোতে পঁচাশি চুরাশি তিরাশি ছিয়াশি পেয়ে ভর্তি হওয়া যায় আর আশি পেলে যেগুলো শেষের দিকে সাবজেক্ট আমি কোনো সাবজেক্টকে আসলে ছোট করতে চাই না বাট তোমরা যেগুলোকে শেষের দিকে সাবজেক্ট মনে করো সেগুলো তুমি পেতে পারো আশি বিরাশি নাম্বার পেলে এই নাম্বারটা তুমি সাবজেক্টগুলো তুমি পেতে পারো কততে একশো বিশে ঠিক আছে এবার হচ্ছে যে আরও কিছু কৌশল আমি তোমাদেরকে বলে দিতে চাই যেটা মানে হচ্ছে যে একদম কি বলবো চান্স পেতে তোমাকে আরও বেশি ব্যাপক হেল্প করবে সেটা হচ্ছে বেশি হলে ডি ইউনিটের প্রশ্নের প্যাটার্নটা তোমাকে ভালো করে খেয়াল করতে হবে মিনিমাম বিগত বারো বছরের প্রশ্ন ডি ইউনিটের বারো বছরের প্রশ্ন মিনিমাম পাঁচ থেকে ছয় বার শেষ করবা এটা তুমি মানে হচ্ছে যে অন্যান্য পড়ার পাশাপাশি একটু এক ঘন্টা দুই ঘণ্টা করে সময় বের করে বারবার বারবার প্রশ্নগুলো দেখতে থাকবে এটাতে যেটা হবে তোমার মাইন্ডে সেট হয়ে যাবে যে এভাবে প্রশ্ন আসবে পরীক্ষায় আর আমাকে এভাবে আনসার করতে হবে ঠিক আছে এই যে আগেভাগে মানে আগে থেকে তোমার মাথার মধ্যে যে সেট হবে যে প্রশ্ন এভাবে আসে আমাকে এভাবে আনসার করতে হবে এই জিনিসটা তোমাকে পরীক্ষা হলে এগিয়ে রাখবে ঠিক আছে কেন এগিয়ে রাখবে তোমার মেন্টাল মানে হচ্ছে যে তোমার একটা মনস্তাত্ত্বিক প্রস্তুতি থাকবে যে আমি এভাবে আমার এই কি জানি পরীক্ষাটাকে এভাবে করে অ্যাটেন্ড করব বা এভাবে করে দেবো ঠিক আছে এই জিনিসটা হবে আর কোন কোন টপিক থেকে প্রশ্ন হয় কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয় কোন কোন টপিক তোমাকে পড়তেই হবে সেই জিনিসটা তুমি এই প্রশ্ন অ্যানালাইসিস করলে বুঝে যাবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট যেটা আছে সেটা নিয়ে ভিডিও বানাতে যাবো একটু পরে তোমরা সেই ভিডিওটা দেখবা আর হচ্ছে যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা ঠিক আছে যাতে পরবর্তী ভিডিও সাথে সাথে পেয়ে যাও তো সবাই ভালো থাকো পরে ইনশাল্লাহ আরেকদিন কথা হবে আল্লাহ হাফেজ